আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আসলে একটা কথাই বলতে চাই সবাইকে, আমাদের সবারই কিন্তু বাচ্চা কাচ্চা ঘরের মধ্যে আছে। হ্যাঁ, তো আমরা অনেক সময় হয় কি বাচ্চাদের কারণে আমাদের নিজেদের সম্পর্কের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে ফাটল ধরে। হ্যাঁ, আমরা কেউ কিন্তু চাই না যে মানে আমাদের সম্পর্কের মাঝে ফাটল ধরুক। একটা সম্পর্ক গড়ে উঠতে অনেক সময় লাগে, ভাঙতে এক সেকেন্ডও লাগে না। তাই আসুন সবাইকে বলতেছি যে বাচ্চাদের ব্যাপার নিয়ে আমরা কেউ কারোর সাথে দ্বন্দ্ব না বাঁধি, ঝগড়া বিবাদ না করি, সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি, একে অপরকে বোঝার চেষ্টা করি, বুঝবার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের পাশে আজকে এমন একটা ঘটনা ঘটছিল যে ঘটনাটা আসলে আমি না বলে পারছি না। সেটা হচ্ছে আসলে আমার মুড ভালো নাই, দেখে মানে মনটাই খারাপ হয়ে গেল। ঘটনার সত্যটা না জেনে, সঠিকটা না জেনে কাউকে কারো ঘরের মধ্যে এসে এইভাবে হুমকি দেওয়াটা ঠিক না, এভাবে মানে ঝগড়া করাটা ঠিক না। এভাবে প্রথমে সুষ্ঠুভাবে মানুষকে সুন্দর করে ঘটনাটা বলতে হবে, তারপর কী হয়েছে না হয়েছে একটা সিদ্ধান্তে আসতে হবে। মানুষ আসলে কি আমরা মানুষ চিন্তা করতেছি, আসলে কি আমরা মানুষ? আমরা যদি আসলে মানুষ হতাম তাহলে আমরা সামান্য কথায়, বাচ্চাদের কথায়, একটা টুকু কথায় আমরা এরকম করতে পারতাম না। হ্যাঁ, আমরা একে অপরকে বোঝার চেষ্টা করি না, বুঝবার চেষ্টা করি না, হুটহাট করে ঝগড়া বাঁধিয়ে ফেলি। এখনকার যুগের মানুষের আসলে মাথাটা প্রচণ্ড পরিমাণে গরম, তাই আসুন সবাইকে বলছি সবাই মাথা ঠান্ডা করি, ঠান্ডা রাখি, রিল্যাক্সে থাকি, রিল্যাক্সে ব্যাপারগুলোকে একটা সলিউশনের মধ্যে সমাধান করার চেষ্টা করি, ঠিক আছে? এটা আসলে কিছুক্ষণ আগের একটা ঘটনা, আমি তখন ভয়েস ওভার করতেছি না বলে পারি নাই। হাজার হাজার ফেসবুক ইউটিউবের মধ্যে দেখা যায় যে টুঙ্কু একটা কথার মধ্যে কত বড় হয়ে যায় মানুষ, হিংসা বিবাদ মনের ভিতরে ঘেঁটে রাখে, যার কারণে গিয়ে কি হয় কতজনের বাচ্চা ধরে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলে, কতজনের তার সাথে অনেক ধরনের খারাপ খারাপ বিহেভ করে, অনেক ধরনের দেখা যায় যে অনেকের ফ্যামিলির সাথে মানে কি বিভিন্ন ধরনের মানে কি খারাপ খারাপ ঘটনা ঘটায় থাকে, ওই যে রাগ ঝগড়ার রাগটা পোষাই রাখে। তাই আসুন আমরা সবাইকেই বলছি যে আমরা সবাই একতাবদ্ধভাবে মিলেমিশে থাকার চেষ্টা করি, আমরা রিল্যাক্সে থাকি, আমরা মাথা যেন গরম না করি। হ্যাঁ, তো সেজন্য আর কি। তো এখানে হচ্ছে আসলে আমার দুপুরবেলা রান্নার একটা প্রিপারেশন চলছিল, যে আমি কিছু মাছ নিয়েছিলাম, ছোটো ছোটো মাছ, মিক্স মাছ, এগুলো রান্না করতেছিলাম। বাদ বাকি গাছগুলো আমার হয়ে গেছে, আজকের ভিডিওটা বেশি লম্বা করি নাই। তো ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, একটা লাইক অন্তত পক্ষে দিয়েন। তো আমি এগুলো হচ্ছে টক, আমি টকগুলো শুকায় রাখছিলাম, মাছ রান্না করার সময় একটা একটা দিয়ে থাকি, এগুলো আমি আচার নিই নেই, টকভাবেই রেখে দিছি। তো এভাবে করেই আমি রান্নাটা করতেছি। তো এতক্ষণ পর্যন্ত আমি যে ঘটনাটা বলছিলাম সেটা আমার পার্শ্ববর্তী একজনের সাথে ঘটছিল, আমি দেখছিলাম, তাই সেজন্য আমি শেয়ার করতেছি। বাট আমরা তো প্রতিনিয়ত এরকম ঘটনা ফেসবুক ইউটিউবের মধ্যে অহরহ দেখতেছি, যার জন্য এটা বলা আর কি, আর এটা তো আমার নিজের চোখে দেখা। তো প্রিয় দর্শক, আমার কথাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি মাখা মাখা করে মাছটা রান্না করতেছি, তো আমার ভাত অলরেডি হয়ে গেছে, আমি শুধু এটুকু রান্না করেছি, এখন রাতে আবার করতে হবে। আসলে কথা বলার মুডেই নেই। তো আজকের ভিডিওটাই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।